जय गुरु हृदयन यूट्यूब चैनल आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र आनंदित जयगुरु जानाई। आजकेर निवेदन ठाकुर दर्शन लिखे श्री सुभाष सामंत। आजकेर निवेदन ठाकुर दर्शन। आमार जन्म अविभक्त मेदिनीपुर जिलार घाटाल महकुमाय अवस्थित पलाश पाई ग्रामे। स्कूल पढ़ाशुना ग्रामेर बाड़ी थेके। स्कूल फाइनल पास करार पर कलकाता थेके रसायने अनार्स निये पास करे किछुदिन कलकाता बंदरे चाकरी ओ तारपर मेदिनीपुरे हायर सेकेंडारी स्कूले शिक्षकता करे कल्याणी विश्वविद्यालय थेके रसायने एमएससी पास करी। एरपर मेदिनीपुरे चंद्रकोनाय घाटाल सत्संग मंदिरेर काछाकाछी हायर सेकेंडारी स्कूले शिक्षकता करी। तखन चंद्रकोनाय आलाप हय श्री ब्रजगोपाल गुरु एसपीआर दादार साथे। आमी एकजन सत्संगी এই কথা জানতে পেরে ব্রজদা স্কুল বোর্ডিংয়ে আমার সাথে দেখা করতে আসেন। সালটা 1967 হবে। ওখানে ধীরে ধীরে কিছু গুরু ভাইদের সাথে আলাপ হয়। আমার বাবা ডক্টর যুগল কিশোর সামন্ত অধৈর্য এর যাজনে আমার স্ত্রী ছোট ভাই এবং এক বোনের দীক্ষা ব্রজগোপাল গুরুদার মাধ্যমে হয় 1972 সালে। বাবা খুব যাজন করতেন, তিনি অধৈর্য ছিলেন। 1973 সালের শেষের দিকে মেদিনীপুরের পলাশপাই ছেড়ে নদিয়া জেলার শান্তিপুর কলেজে অধ্যাপনার সূত্রে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করি। ছোটবেলায় মায়ের কাছে শুনেছি হাওড়া স্টেশন থেকে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে দেওঘরগামী স্পেশাল ট্রেন ছাড়ার কথা। শ্রী শ্রী ঠাকুর পাবনা জেলার হিমায়তপুর থেকে বৈদ্যনাথ ধাম দেওঘর আগমন করেছেন। একবার দেওঘরে তার জন্মোৎসবে ভক্তদের নিয়ে হাওড়া থেকে স্পেশাল ট্রেন যাচ্ছে। আমি তখন মায়ের কোলে, আমার বাবা কখন ট্রেন ছাড়ে দেখতে যান। ওই স্পেশাল ট্রেন ছাড়ার মুহূর্তে ট্রেনের দরজা থেকে ট্রেনের গার্ড রুমাল নেড়েছিলেন। মা তো কিছুই বুঝতে পারেনি, পরে বুঝেছিলেন যে ট্রেন ছাড়বে। মাকে ছেড়েই বাবা অন্যমনস্ক হয়ে ট্রেনে উঠে পড়েছিলেন ঠাকুর দর্শনের ভাবনায় মাথায় নিয়ে। মা কলকাতায় কিছুই জানতেন না, হাউ মাউ করে কাঁদছিলেন। হঠাৎ অচেনা এক লোক হাতে বালা ও মাথায় পাগড়ি বললেন, মাইজি আইয়ে। মা কোনো রকম দ্বিধা না করে অচেনা লোকটির কথা মতো ট্রেনে উঠে পড়েন। আমার বিশ্বাস দয়াল স্বয়ংই মাকে ট্রেনে তুলে দিয়েছিলেন। বাবার সাথে দেওঘর ঠাকুর বাড়িতে গিয়েছি। মনে আছে আমি তখন ছোট্ট শিশু। দেখি শ্রী শ্রী ঠাকুর খোলা আকাশের নিচে ধবধবে সাদা বিছানার চৌকির উপর বসে আছেন। ঠাকুর বাংলায় যেখানে দুবেলা নিয়মিত এখন বিনতি প্রার্থনা হয়, চারিদিক টিন দিয়ে ঘেরা ঘেরা জায়গায় শ্রী শ্রী ঠাকুর ছাড়া মাত্র একজন ছিলেন যিনি তামাক সাজছিলেন। বাবা আমায় বললেন, ওই দেখ বাইরে জনৈক সেবক গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়েছিলেন, মাথায় সাদা চুল। আমি আর বাবা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছিলাম। তিনি তামাক সেবন করছিলেন আর ঠোঁট ওঠানামা করছিল, বেশ মনে আছে। আরেকবার দেখি
একটা গ্রিলের গেটের দরজার উপরে শশী ঠাকুর ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন। সবাই সারা পোশাক পরিহিত। ঠাকুরকে দর্শন করলাম এবং প্রণাম নিবেদন করলাম। ছোটবেলায় আর একবার দেহ করে গেছিলাম ঠাকুর দর্শনে। ঠাকুর বাংলার ভেতর টিনের ঘরে শশী বড় মাপ প্রায় 1.5 ফুট চওড়া ও উঁচু বেঞ্চের উপর অর্ধেক ঘোমটা দিয়ে বাবু হয়ে বসেছিলেন। বাবা আমাকে দেখিয়ে শশী বড় মাকে বললেন, আমার ছেলে খুব দুষ্টু, মায়ের সাথে ঝগড়া করে। পাশে কয়েকজন ছিলেন, তাদের মধ্যে একজন বললেন, মায়ের সাথে ঝগড়া করতে নেই, মাকে ভালোবাসতে হয়। শশী বড় মা আর কিছুই বলেনি। শশী বড় মাকে দর্শনের পরে বাবা এক রাস্তা পেরিয়ে এক নির্জন স্থানে আমাকে নিয়ে গেলেন। একটি বড় গাছ আর কিছু ঘাস ছিল। বাবা বললেন, এই দেখ। দেখলাম শশী ঠাকুর এক বুক উঁচু বারান্দায় দাঁড়িয়ে আছেন, সঙ্গে গাড়ু গামছা নিয়ে কয়েকজন মা ছিলেন, হয়তো তিনি মুখ ধুতে এসেছিলেন। যে বাড়ির বারান্দায় তিনি দাঁড়িয়েছিলেন সেটি একটি পুরনো বাড়ি এবং এখন আর সেটির অস্তিত্ব নেই। বাবা আমাকে ঠাকুর প্রণাম করতে বললেন। আমি অমনি কাছে গিয়ে শ্রী চরণ যুগল স্পর্শ করে মাথায় এবং বুকে হাত ঠেকিয়ে বললাম, ঠাকুর, মায়েদের মধ্যে একজন বলে উঠলেন, ছেলেটি কে, ছেলেটি কে? আমার বাবা ততক্ষণে উধাও এবং সেই সঙ্গে আমিও। তখন শান্তিপুরে কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত। একদিন কলেজ শেষে বিকেলে 5টায় ট্রেন চড়ে ঠাকুরবাড়ি যাব বলে স্ত্রীকে বলতেই রাজি হয়ে গেল, সঙ্গে 10 বছরের ছেলে ও 6 বছরের মেয়ে। আমার কাকাবাবু এসপিআর কাছে আগেই জেনে নিয়েছিলাম যে চৈত্র সংক্রান্তির আগের দিন বেরিয়ে হাওড়া স্টেশনে 10:11 নাগাদ মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেন ধরলে ঠাকুরবাড়ির কাছে যশিডি স্টেশনে নামা যাবে। আগের দিন রাতে দয়ালকে স্বপ্নে দর্শন করেছি। তিনি উঠানে দাঁড়িয়ে আছেন, সঙ্গে বোধহয় গামছা ছিল, হয়তো তেল মাখছিলেন, মনে হয় দোলের সময় হবে। দয়াল জিজ্ঞাসা করলেন, হাতে কি? আমি বললাম, বড় আলু কেটে উল্টো অক্ষরে শব্দ লেখা আছে, ওতে রং মাখিয়ে পোশাকে মারলে রঙিন শব্দ ছেপে উঠবে, হোলি আর কি। তারপর তিনি মিলিয়ে গেলেন। হাওড়া পৌঁছাতে 10:00 বেজে গেল। খুব সংখ্যা যাচ্ছিল যদি দেওঘরে পৌঁছাতে না পারি। হঠাৎ দেখি কয়েকজন বোচকা বুচকি নিয়ে সামনে এগিয়ে আসছে, একজন দণ্ড হাতে এগিয়ে চলেছেন। আমি নিঃশব্দে পিছু নিলাম। এনকোয়ারিতে জিজ্ঞাসা করায় বলল, একটু পরেই মোগলসরাই প্যাসেঞ্জার দেওঘরের পথে যাবে, ওই গাড়ি পুরোটাই সৎসঙ্গীদের দখলে চলে যাবে, ভাবনা কি? গোষ্ঠ প্রামাণিক নামে একজন পাঞ্জাধারী কর্মীর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, তোর আর ভাবনা কি? তোর কাকা কাকিমা খুড়তুতো ভাই বোন আর গ্রামের 30-40 জন ঠাকুরবাড়ি যাচ্ছে। চলে গেলাম ঠাকুরবাড়ি, দর্শন করলাম উত্তর সাধকদের, জীবন ধন্য হলো। আজ এই পর্যন্ত। কিন্তু আমার কথা বিশ্রাম দেওয়ার আগে ঠাকুরের কয়েকটা কথা সত্যানুসরণের সবার কাছে নিবেদন করতে চাই। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হাম্বড়াই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপাতে যাবে।
আর যখনই কেহ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। সেবা নিতে মন মোটেই রাজি নয় গো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে, তোমার ভয় নেই, তুই মঙ্গলের কোলেই রয়েছ। আর নিয়ত আরো বেশি অমনি থাকতে চেষ্টা করো। আজ এই পর্যন্ত, এখানেই আমার কথার বিশ্রাম দিলাম। আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই খুব ভালো থাকবেন।